নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ম্যাথ স্টাডি আজকে আলোচনা করব পিতা ও পুত্রের পার্ট ফোর তো পার্ট ফোর পার্ট ফাইভ দেখতে আমাদের চ্যানেল ম্যাথ স্টাডি লাইক এবং সাবস্ক্রাইব করুন তো ফার্স্ট অঙ্ক দেখে নিই এখানে বলা হয়েছে বর্তমানে এ ও বিয়ের বয়সের সমষ্টিগত ছাপ্পান্ন বছর বছর যদি চার বছর আগে এর বয়স বিয়ের বয়সে তিন গুণ হয় তবে বর্তমানে এর বয়স কত তবে এখানে দেখো এখানে লিখে দেওয়া হয়েছে এ ও বিয়ের বয়সে সমষ্টি কত ছাপ্পান্ন বছর তাহলে এ প্লাস বি কত হবে ছাপ্পান্ন কিন্তু এখানে বলা হয়েছে আবার বলেছে চার বছর আগে তাহলে চার বছর আগে কি হবে ছাপ্পান্ন মাইনাস চার পিতার বয়স কমবে এবং সরি এর বয়স কমবে এবং বিয়ের বয়সও কমবে তাহলে চার চার কত কমবে আট কমবে তাহলে ছাপ্পান্ন থেকে আট বিয়োগ করলে কত হবে আটচল্লিশ বছর বয়স কখন চার বছর আগে এ ও বিয়ের বয়সের সমষ্টি কত হবে আটচল্লিশ বছর বয়স কিন্তু এখানে বলা হয়েছে আবার বলেছে চার বছর আগে এ ও বিয়ের বয়সের ইয়ে এর বয়স বিয়ের বয়সের তিন গুণ ছিল তাহলে এদের অনুপাত কত হবে এর বয়স যদি তিন হয় তাহলে বিয়ের বয়স কত এক হবে বিয়ের বয়স এক হলে এর বয়স কত হবে তিন হবে তাহলে অনুপাত কী হবে থ্রি ইস টু ওয়ান তাহলে অনুপাতের সমষ্টি কত হবে চার এবার কী বলেছে চার বছর আগে বি এর বয়স বে করতে গেলে কী করতে হবে কী করতে হবে এই আটচল্লিশকে টোটাল অনুপাতের সমষ্টি দিয়ে কী করবো ভাগ করবো তাহলে চার বছর আগে বিয়ের বয়স কত হবে আটচল্লিশ ডিভাইডেড বাই চার তাহলে কত হবে চার বারো আটচল্লিশ কত হবে বারো বছর কিন্তু যেহেতু এটা বারো বছর কতদিন কত কত দিন আগেকার চার বছর আগেকার এবার চার বছর আগেকার এর বয়স কত হবে বারো বছর বয়স যদি এক যদি এক বছর যদি হয় বিয়ের বয়স তাহলে এর বয়স কত তিন বছর বারো বছর বিয়ের বয়স হলে পরে এর বয়স কত হবে তিন বারো ছত্রিশ বছর বয়স এবার বর্তমানে বয়স চেয়েছে এর বয়স চেয়েছে তাহলে বর্তমানে এর বয়স কত হবে ছত্রিশ প্লাস চার চল্লিশ বছর বয়স কিন্তু বন্ধুরা আমরাও এক্সাম হলে এইভাবে করব না সময় কি হবে অনেক লস হয়ে যাবে তাহলে কি করব শর্টকাটে কি করব এখানে কোনো কিছু লিখবো না ডাইরেক্ট এখানে বলা হয়েছে এ ও বিয়ের বয়সের সমষ্টি কত ছাপ্পান্ন বছর বয়স ছাপ্পান্ন লিখে দিলাম এবার এগুলো সব কী মনে মনে অঙ্ক করতে হবে এবার চার বছর আগে এ চার বছর আগে যেহেতু বলেছে তাহলে চার বছর আগে এদের বয়সের সমষ্টি কত হবে মাইনাস আট তাহলে কত হবে আটচল্লিশ বছর এবার কি বলেছে বিয়ের বয়সের তিন গুণ এর বয়স বিয়ের বয়সের তিন গুণ তাহলে অনুপাত কত হবে থ্রি ইস টু ওয়ান এগুলো সব মনে রাখতে হবে এখানে দো আছে ডিটেলভাবে এটা শর্টকাটে বলছি তাহলে কি বলে তিন গুণ বলেছে তাহলে একটা তিন হবে আর একটা এক হবে তাহলে থ্রিস টু ওয়ান হবে এবার কি বলেছে বিয়ের বয়স মানে সব থেকে ছোটোটার বয়স কত হবে বিয়ের বয়স কত হবে আটচল্লিশ বাই কি করব তিন আর একে এটা যোগ করে দেবো অনুপাতটাকে কি করবো যোগ করবো তাহলে চার দিয়ে ভাগ করব চার বারো আটচল্লিশ তাহলে বিয়ের বয়স কত হবে বারো এবার বিয়ের বয়স বারো হলে এর বয়স কত হবে এর থেকে কত গুণ ছিল তিন গুণ ছিল তাহলে তিন বারো ছত্রিশ এবার কত বছর আগেকার এটা চার বছর আগেকার এখানে চার বছর বিয়োগ করেছি তাহলে এখন হবে কত ছত্রিশ প্লাস চার সমান চল্লিশ বছর এইভাবে বন্ধুরা অঙ্ক করতে হবে তো সেকেন্ড কোশ্চেন দেখে নিই এখানে বলা হয়েছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত বছর পঞ্চাশ বছর শর্টকাটে করবো এবার কি বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত পঞ্চাশ বছর তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পঞ্চাশ বছর লিখে দিলাম পাঁচ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ ছিল যাই হোক পাঁচ বছর আগে বলেছে তাহলে কি করব পিতা ও পুত্রের বয়সের সমষ্টি পাঁচ বছর আগে কত হবে দশ বিয়োগ হয়ে যাবে কেননা পাঁচ বছর আগে পিতারও বয়স কমবে পুত্রেরও বয়স কমবে তাহলে কি হবে দশ বিয়োগ করে দেবো তাহলে কত হলো চল্লিশ বছর কত বছর আগে পাঁচ বছর আগেকার পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত হলো চল্লিশ বছর এবার কি বলেছে তাদের পাঁচ বছর আগে পিতা ও পুত্রের বয়সের পিতার বয়স পুত্রের বয়সের কত গুণ সাত গুণ তাহলে পিতা সাত আর পুত্র কত হবে এক তাহলে অনুপাতের সমষ্টি কত হবে সাত আর একে আট এবার কি করব তাহলে পুত্রের বয়স কত হবে পুত্রের বয়স পুত্রের বয়স কত হবে চল্লিশ ডিভাইডেড বাই আট তাহলে পাঁচ আটে চল্লিশ পাঁচ বছর এবার পাঁচ বছর কি কার বয়স হল পুত্রের বয়স এবার পিতার বয়স কত হবে পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ পিতার বয়স পিতার বয়স কত হবে এগুলো লিখছি তোমাদের লিখতে হবে না পাঁচ সাত থেকে পঁয়ত্রিশ বছর বয়স তাহলে পিতার বয়স কত হবে পঁয়ত্রিশ বছর বয়স এবার কি কখনকার ছিল এটা পাঁচ বছর আগেকার এবার বলেছে এখন বর্তমানে পিতার বয়স কত হবে প্লাস পাঁচ তবে কত হবে চল্লিশ বছর এবার থার্ড কোশ্চেন এখানে বলা হয়েছে বর্তমানে এ ও বিয়ের বয়সের সমষ্টি কত বিয়াল্লিশ বছর তাহলে বিয়াল্লিশ বছর লিখে দেব এবার কি বলেছে যদি তিন বছর আগে যেহেতু তিন বছর আগে বলেছে মাইনাস কি করব ছয় তাহলে বিয়াল্লিশ থেকে ছয় বার দিলে কত হবে ছত্রিশ বছর এবার বিয়ের বয়স এর বয়স বিয়ের বয়সের কত গুণ পাঁচ গুণ তাহলে ফাইভ ইস টু ওয়ান তাহলে অনুপাতে সমষ্টি কত হবে ছয় এবার কী হল এবার কার বয়স বিয়ের বয়সের পাঁচ গুণ তাহলে বিয়ের বয়স কত হবে ছোট বয়সটা কত হবে ছত্রিশ বাই ছয় তাহলে ছয় ছয় ছত্রিশ তাহলে এর বয়স কত হলো ছয় এবার এর বয়স কত হলো বিয়ের বয়স বিয়ের বয়স হলো কত ছয় মানে এটার বয়স কত হলো ছয় এবার বলেছে বিয়ের বয়স কত বর্তমানে এবার বর্তমানে কত বছর আগেকার এটা ছিল তিন বছর আগেকার তাহলে এখন বর্তমানে বয়স কত হবে প্লাস তিন তাহলে কত হবে নয় বছর লাস্ট কোয়েশ্চেন দেখে নিই এখানে বলা হয়েছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত তেষট্টি বছর সিক্সটি থ্রি যদি চার বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের চার বছর আগে যেহেতু বলেছে মাইনাস আট তাহলে তেষট্টি থেকে আট বাদ দিলে কত হবে পঞ্চান্ন এবার বলেছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছিল তাহলে ফোর ইজ টু কত হবে ওয়ান অনুপাতের সমষ্টি পাঁচ বছর এবার কী করবো পঞ্চান্নকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে পাঁচ এগারো পঞ্চান্ন তাহলে কার বয়স এলো এটার বয়স পুত্রের বয়স এলো তাহলে পুত্রের বয়স কত এলো এগারো বছর কত এবার কী বলেছে বর্তমানে পুত্রের বয়স চেয়েছে তাহলে কত বছর আগেকার ছিল এটা চার বছর আগেকার তাহলে এখন বয়স কত হবে প্লাস চার সমান পনেরো বছর আশা করি বন্ধুরা এই কোশ্চেন আপনাদের বুঝতে অসুবিধা হয়নি যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে লিখে দেবেন তো আশা করি ওই কোশ্চেনের উত্তর সলভ করে দেওয়ার চেষ্টা করব তো যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করুন নমস্কার জয় হিন্দ